আসসালামু আলাইকুম সবাইকে আর এস টিভির সংবাদে স্বাগত আমি সুমাইয়া আক্তার সুমি শুরুতেই চলে যাচ্ছি সংবাদ শিরোনামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বরগুনা এক আসনের সংসদ সদস্য দীর্ঘদিন যাবত আমতলি শহরের বিভিন্ন বাজারে খোলামেলা বিক্রি করা হচ্ছে এ সকল বিস্কুট বরগুনার আমতলিতে টিম ওয়েবের পক্ষ থেকে মানসিক ভারসাম্যহীনদের খাদ্য বিতরণ বরগুনা থেকে আইএসটিবির নিজস্ব প্রতিনিধি আলি জা রিপোর্ট জানাচ্ছেন খাদিজা আক্তার বৃষ্টি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বরগুনা এক আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বর্ষিয়ার রাজনীতিবিদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু দেখার কেউ নেই কে দেখবে দীর্ঘদিন যাবত তামতলি শহরে বিভিন্ন বাজারে খোলামেলা বিক্রি করা হচ্ছে এসকল বিস্কুট কনফেকশনারি বা ফাস্টফুডের দোকানে অভিযান করে নিম্নমান মান মেয়াদ উত্তীর্ণ বিস্কুট সহ খাদ্য সামগ্রী পেলে আর্থিক জরিমানা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালতে অথচ প্রকাশে এ ধরনের বিস্কুট যা নিম্ন মানের উৎপাদনের তারিখ নেই মেয়াদ নেই কোথা থেকে আসছে কারা আনছে কোন জায়গায় তৈরি করা হচ্ছে এ সময় জনাবদের চোখে পড়ে না কে দেখবে অস্বাস্থ্যকর খোলা আকাশের নিচে বিক্রি হয় ধরনের খাদ্য সামগ্রী স্বল্প তরঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মানসিক ভারসাম্যহী ও পাগল লোকদেরকে শুক্রবার সকাল নয়টার সময় খাদ্য বিতরণ করেন তরঙ্গের স্বেচ্ছাসেবীরা আমতলির বিভিন্ন স্থানে খাদ্য পরিবেশনের সময় উপস্থিত ছিলেন তরঙ্গের স্বেচ্ছাসেবী মোহাম্মদ সফিউল্লাহ। মোহাম্মদ আরিফুর রহমান মোহাম্মদ ইমরান এবং মোহাম্মদ আরো অনেক স্বেচ্ছাসেবীরা সুমাই আক্তার সুমি আর এস টিভি নিউজ বরগুনা আমতরি সবাই ভালো এবং সুস্থ থাকুন নিজের প্রতি যত্ন রাখুন সবাইকে আর এস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ